আসসালামু আলাইকুম বোনেরা, আমার ভাইয়েরা, সবার তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। আশা করি তোমরাও সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব একটি রেসিপি, সেটা হচ্ছে লাউ দিয়ে চিংড়ি। তো দেখো, আমার ছেলেটা স্টাডি করছে, ও সন্ধ্যা হলে বা বিকেল হলে হঠাৎ করে ওর যখন মন চায় তখন নিজেই বলে, মামনি আমি স্টাডি করব, কারণ ওর খুব শখ ও আর্মি হবে। তবে আমার কোনো ইচ্ছে নেই ও আর্মি হোক, কারণ আমার একটাই ছেলে, একটাই মেয়ে। আর্মি জীবনটা আসলে খুবই কষ্টের। তো মাশাল্লাহ, আমার ছেলে পড়াশোনা করছে, তবে পড়াশোনার ফাঁকে ফাঁকে দুষ্টুমিটা তো কন্টিনিউ চলছেই, এর আর এটা তো চলবেই। আসলে বাচ্চারা ইচ্ছে করে যদি কোনো কিছু করতে চায় তাহলে ওদের কোনো কিছুতেই আসলে বাধা দেওয়া উচিত না, বরঞ্চ ওদেরকে আগ্রহ দেওয়া উচিত যে হ্যাঁ তুমি পারছো, তুমি করো, সুন্দর হচ্ছে। আর কখনোই বাচ্চাদের ব্লেম করা উচিত না বা তুমি পারো না, ওই বাচ্চাটা পারে, তুমি কেন পারো না, এটা আসলে কখনোই করা উচিত না। প্রতিটা বাচ্চার যার যার একটা আলাদা মেধা আছে, কেউ কেউ কিছু কিছু ক্ষেত্রে ভালো, এটা সবারটা একরকম মেধা হয় না। তাই আমরা কখনোই বাচ্চাদেরকে প্রেশার দিব না যে তোমাকে এটা করতেই হবে, তোমাকে এটা পারতেই হবে অমন। তো আমার মেয়েটা ও অবশ্য সবগুলো রোজা রাখছে, তো এই জন্য আমাকে অনেকেই বকা দিচ্ছে, কিন্তু আমি কি করব? আসলে ও ইচ্ছে করেই রোজা রাখে, ও রোজা ভাঙতে চায় না, আর রোজা ভাঙলে ও খেতে চায় না। আর আমি এক্ষেত্রে কোনো জোরও করছি না আর করবও না, বাকিটা আল্লাহর ওপর। সবার বকা খাচ্ছি আর হজম করছি, এজন্য আমার ইদানিং পেটটা ভরা ভরাই থাকে। তো যাই হোক, এখন আমি রেসিপিতে চলে যাচ্ছি। তো এই যে দেখো, লাউটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এটা খুবই কচি লাউ ছিল। আর লাউ রান্না করার সময় একটি জিনিস আমাদের খেয়াল করা উচিত, সেটা হচ্ছে লাউ কিন্তু পানি না ইউজ করাই ভালো, কারণ লাউ থেকে প্রচুর পানি ওঠে। আর লাউ কচি হলে লাউয়ের পানি দিয়ে কিন্তু লাউটা রান্না হয়ে যায়। তো আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেল দিয়ে আমি দিব এখন পেঁয়াজ, পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি দিয়ে দিব লবণ। লবণটা সাথে সাথে দিয়ে দেয় ভালো, সাথে সাথে দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে ব্রাউন হয়ে যায়, সময়টা কম লাগে, আমাদের সময়টা বাঁচে। তো আমি পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু ব্রাউন করে নিব। আজকে সকালটা আমার শুরু হয়েছে খুব বিশাল একটা সারপ্রাইজ দিয়ে, আর সারপ্রাইজটা হচ্ছে আমি ঘুম থেকে যখন উঠেছি, উঠেই শুনি গ্যাস নেই। আর আমি তো সবসময় আসলে রোজার দিন হলেও আমি সকাল সকালই সব কিছু করে ফেলার চেষ্টা করি, রান্না টান্না সহ সব কিছু সকাল সকালই কমপ্লিট করি, কারণ ওই আমার ছোটো বাবুকে, আমার ছেলেটাকে নিয়ে আসলে কোনো কিছু করা যায় না, ও বারবার ডাকে, ওর সামনে বসিয়ে রাখতে চায়। তো এই জন্য সকাল সকালই কমপ্লিট করে রাখার চেষ্টা করি। কিন্তু ঘুম থেকে উঠে যখন এই নিউজটা শুনলাম তখন কিছুক্ষণ মানে অবাক হয়েছিলাম, পরে অবশ্য ভাবলাম যে রোজার দিনই, সমস্যা নেই। তো দেখো, আমি কিন্তু এখানে রসুন দিয়ে দিয়েছি, আর আমি রসুনটা একটু কম পছন্দ করি, তাই আমি কেটে এভাবে রসুন দিয়েছি। কিন্তু তোমরা যারা রসুন খেতে পারো, যাদের রসুনের স্মেলটা ভালো লাগে, তারা লাউয়ের তরকারিতে শেষে যদি আস্ত কষা যেটা সেটা দাও লাউয়ের তরকারিতে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো, আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত, কারণ রসুনটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তবে যদি তোমরা খেতে পারো, আর যারা আমার মতো মানে রসুনের স্মেলটা সহ্য করতে পারো না, তারা এভাবে পেঁয়াজের সাথে দিয়ে নিতে পারো, আর একটু বাড়িয়েও দিতে পারো, সমস্যা নাই। তো আমি এখানে চিংড়ি দিয়েছি, এখানে বড় চিংড়ি আর ছোট চিংড়ি মিক্স করে দিয়েছি। বড় চিংড়িগুলো আমার বাচ্চারা আসলে প্রনস খুব পছন্দ করে বড়, আর আমি বড়টা আমার খেতে ভালো লাগে না, খাই ছোট, তাই সবার পছন্দ খেয়াল রেখেই বড় ছোট দুটি দিয়ে দিয়েছি। তো আমি এটা বেশি ভাজা ভাজা করব না, কারণ এটা সবাই তোমরা কম বেশি জানো যে প্রন বেশি ভাজলে সেটা কিন্তু রবারের মতো শক্ত হয়ে যায়,
তো এটা আমি হালকা ভেজেই পানি দিয়ে মশলা দিয়ে দিব সব মশলা। আর একটা জিনিস, লাউয়ের তরকারিতে কিন্তু মশলার পরিমাণ অবশ্যই কম দেয়া উচিত, যেমন হলুদ, তারপর শুকনা মরিচ পাউডার যেটা, সেটা এগুলো আসলে পরিমাণে কম দেয় ভালো। কাঁচা মরিচটা দিতে পারলে ভালো হয় যদি ঝাল পছন্দ করো তাহলে। তো যাই হোক, আমি যেহেতু মশলা ছাড়বো এর জন্য আমি পানি দিয়ে নিলাম, আর একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ থেকে একটু বেশি মরিচ গুঁড়া, আর হাফ চা চামচ ধনে গুঁড়া। তো এটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে মশলাটা খুব ভালো করে সুন্দর করে কষিয়ে নিব। যত পর্যন্ত মশলাটা ওপরে তেল না উঠে যাবে, যে পানিটা আমি দিয়েছি এটা শুকিয়ে না যাবে, তত পর্যন্ত আমি কষাবো। আর স্মেল, হলুদের স্মেল কিন্তু কোনো তরকারিতে করলে সেটা আর খেতে ভালো লাগে না, তরকারির স্বাদটাই একদম টোটালি নষ্ট হয়ে যায়। লাউ খেলে কিন্তু খুবই ভালো, এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, আর এটা কিন্তু খুবই ঠান্ডা একটা সবজি। তো দেখো, আমার মশলা কষানো হয়ে গিয়েছে, আমি এখানে এখন লাউটা ছেড়ে দিব। আর আমি কিন্তু আর এখানে কোনো পানি ইউজ করব না, আমি যখনই লাউ রান্না করি আমি কোনো পানি দিই না, একটু সময় লাগে এর জন্য এই রান্নাটা করতে। তবে পানি দিলে হয়তো তাড়াতাড়ি গলে যেত, কিন্তু এক্সট্রা পানি না দিয়ে যদি আমরা লাউয়ের পানি দিয়ে লাউটা রান্না করি তাহলে এটার স্বাদটা কিন্তু অনেক 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 ভালো হয়, একটু বেশি ভালো হয়। তো যদি তোমাদের হাতে সময় থাকে তো তোমরা লাউয়ের পানি দিয়ে লাউটা রান্না করবে, আর যদি সময় কম থাকে তাহলে তো কিছু করারই নেই, এখানে তোমরা এক্সট্রা পানি দিয়ে লাউটাকে গালিয়ে নিতে পারো, এক্সট্রা পানি ইউজ করতে পারো। আর লাউ থেকে কিন্তু প্রচুর পানি ওঠে, অনেক পানি ওঠে লাউয়ের পানি দিয়ে। লাউটা নরম হওয়ার পরও দেখা যায় ঝোলঝোল থাকে। তো যাই হোক, যেটা বলছিলাম, আসলে লাউটা খেলে কিন্তু খুবই ভালো, আর আমাদের দেশে, বিশেষ করে যেখানে, আমাদের দেশে হোক বা বাইরে যেখানেই হোক, যেখানে নাকি গরম সেখানের মানুষ কিন্তু লাউটা খেলে খুবই ভালো। লাউ তরকারি, ভাজি, সবভাবেই লাউটা আসলে খাওয়া যায় অনেক রকম করে। শোল মাছ দিয়েও খাওয়া যায় লাউ, মাংস দিয়েও খাওয়া যায়, অনেকভাবেই খাওয়া যায়। তো যে যেভাবে পছন্দ করো সেইভাবেই যদি এই লাউ সবজিটা খাও তাহলে কিন্তু এটা খুবই ভালো, আর এই গরমের জন্য তো খুবই ভালো, খুবই ভালো, এটা খুবই স্বাস্থ্যসম্মত। এটা নাকি, আমি জানি না এটা ঠিক কি না, এটা নাকি অনেকে বলে যে ভেজদি খাবার, আর এত ঠান্ডা খাবার, খুবই ঠান্ডা খাবার এটা। তো আমি, দেখো অনেক পানি উঠে গিয়েছে লাউ থেকে, আর আমি মশলা কিন্তু খুবই অল্প দিয়েছি, আর খেতে কিন্তু খুব ভালোই হয়েছে। আর আমার উনি লাউটা খুবই ফেভারিট, যদিও আমি এটা খুব একটা পছন্দ করি না, কিন্তু আমার বাচ্চারাও খায়, উনিও খায়, তাই আমি এটা রান্না করি। আর আমি খাই খুব কম, মাঝে মাঝে, আসলে বেশি উপকারী জিনিস আমার আবার স্যুট করে না। এখন তবু একটু একটু খাই, আগে একদমই খেতাম না, এখন 10 দিন রান্না করলে 2 দিন হয়তো খাই, এমন হয়, খুব কম খাই। তো যাই হোক, তোমাদের সাথে আসলে কথা বলতে গেলে অনেক কথা চলে আসে, বলতে ইচ্ছে করে। তো আমি এখন টমেটোটা দিয়ে দিলাম, দেখো টমেটোটা দেওয়ার পর কিন্তু কালারটা জোস হয়েছে, খুবই সুন্দর লাগছে কালারটা দেখে। আমার কাছে কিন্তু কালারফুল সবজি খুবই ভালো লাগে, এই জন্য আমি রান্না করার সময় এই জিনিসটা খেয়াল রাখি যেন একটা রান্নার মধ্যে কয়েক ধরনের কালার আসে। তো আমার কিন্তু এটা প্রায় কমপ্লিট হওয়ার কাছাকাছি চলে এসেছে, যখন লাউটা ভালো করে গলে যাবে, কমপ্লিট হয়ে যাবে, এরপর আমি বেশি করে ধনে পাতা দিয়ে দিব, কারণ লাউয়ের তরকারিতে কিন্তু বেশি করে ধনে পাতা দিলে তরকারিটা কিন্তু বেশি ভালো লাগে। তো ফ্রেন্ডস, তোমরা যারা নাকি আমার ভিডিওগুলো দেখছো আর যারা নতুন দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে, আর ভিডিও দেখার সাথে সাথে তোমরা ভিউর সাথে একটি করে লাইক দিয়ে দিও। দেখো আমি এখন দিয়ে দিচ্ছি, এই যে ধনে পাতাটা আমি কিন্তু বেশি করে দিয়ে দিচ্ছি, কারণ আমার কাছে ধনে পাতা খুবই ভালো লাগে। তোমরাও এটা খেয়ে দেখবে, ধনে পাতা কিন্তু দেওয়ার পর তরকারিটা বেশিক্ষণ চুলায় না রাখাই ভালো, একটু পরে নামিয়ে নেওয়া ভালো। তো দেখো আমার তরকারিটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে হয়ে গিয়েছে। তো তোমাদের কাছ থেকে আমি এখন বিদায় নিয়ে নেই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আল্লাহ হাফেজ।